আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তা হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে কীভাবে পাকোড়া করতে হয়। খুবই মজার খেতে, আর এখন তো এমনিতেই বাজারে প্রচুর পরিমাণে চাল কুমড়ার পাতা পাওয়া যাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে একটা বার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমি আগে থেকেই দুই কাপ পরিমাণের মুসুর ডাল, 2 কাপ পরিমাণে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর নিয়েছি কাঁচা মরিচ 16 থেকে 17টি, 2টো পেঁয়াজ, আর সরিষা 1/2 কাপ পরিমাণে। সরিষাটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে সরিষা দিলে। তো এটা এখন আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করে সবগুলো একসাথে করে নিচ্ছি। চাইলে কেউ রসুন, আস্তা রসুনের কুয়াটাও আপনারা এরকম ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে পেস্ট করা ছিল সেই জন্য সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 টেবিল চামচ পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। চাইলে আপনারা ঝাল একটু বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আর একটু দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমার এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ লেগেছে। আর খুব ভালো করে আমি চাল কুমড়ার পাতাগুলো ধুয়ে একটা স্টিনারের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। আর এখন সেই আমি ব্যাটারটা তৈরি করব। আর ব্যাটারটা খুব একটা ঘন করা যাবে না, খুব একটা পাতলাও করা যাবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এখানে আমি, আমার মনে হচ্ছে বেশি ঘন হয়ে গিয়েছে, সেই জন্য আমি 1/2 কাপ পরিমাণের পানি লেগেছে আমার এখানে। তো আমি অল্প অল্প করে দিয়ে দেখব যে কীরকম হচ্ছে ব্যাটারটা। তো এখানে আমার টোটাল 1/2 কাপ পরিমাণ লেগেছে। আমার ব্যাটারটাও প্রায় রেডি হয়ে এসেছে, পানিটা খুব বুঝে শুনে দিতে হবে। এখন আর কোনো কাজ নেই। আর হচ্ছে আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম অনেক আগেই, আর আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো সয়াবিন তেল যা খুশি তাই ব্যবহার করতে পারেন, তবে আমি তো সবসময়, আপনারা যারা আমার রান্না দেখেন তারা জানেন যে আমি সবসময় সরিষার তেলেই সব কিছু করার চেষ্টা করি। আর এখন আমি চাল কুমড়ার পাতাটা ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিব, যাতে করে সব অংশেই যেন এই ব্যাটারটা লাগে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। ভাজটাও আপনারা যার যার মতো করে দিতে পারেন, অত কঠিন কোনো একটা কাজ নয়। দুই একটা দিতে দিতেই দেখা যাচ্ছে যে আপনি এটার ভাজটা বুঝতে পারবেন। আর তেলটা প্রথমে আমি একটু হাই হিটে গরম করে নিয়েছি, তারপর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখেছি। একেবারেও মিডিয়াম লোতে রাখা যাবে না, তা না হলে কিন্তু তেলটা গরম যদি না হয় এই পাতা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ছেড়ে দিবে। আর প্রত্যেকটা পাকোড়া আমি 6 থেকে 7 মিনিট এপিট ওপিট করে ভেজে নেব। এটা পিছন দিকটা খুব একটা ভাজা হয়নি, সেই জন্য আর উল্টিয়ে দিলাম না। তো আমার সুবিধার জন্য আমি আগে থেকে আরেকটা বাটিতে আমি পাকোড়াগুলো রেডি করে নিচ্ছি, যাতে করে তেলের মধ্যে দিতে সুবিধা হয় সেই জন্য। আমার তো ভীষণ পছন্দের এই পাকোড়াটি, গরম 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 ভাতের সাথে কিন্তু অসম্ভব লাগে খেতে। আমার আগের ব্যাচটা হয়ে গিয়েছে, সেই জন্য আবার আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি।
সেম একই প্রসেসে সবগুলো ভেজে নেব। এরকম লালটে লালটে করে ভেজে নেব, খুব একটা পুরা পুরাও করা যাবে না, তাহলে একটু তিতা তিতা লাগতে পারে খেতে। আর এরকম আমি চুলার আঁচটা রেখেছি। এখন সব পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু শুধু সস দিয়েও খেতে অসম্ভব ভালো লাগে। এই তো আমার রেডি হয়ে গিয়েছে চাল কুমড়া পাতার পাকোড়া। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, আর যখন আপনারা ট্রাই করবেন তখনই আসলে আমার সার্থকতা। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।